আর এই পুলিশ অফিসাররা জনগণের টাকায় পয়সা নিয়ে মাইনামি করছে। আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই, এই অত্যাচার পশ্চিমবাংলায় আর কদিন চলবে? আমাদের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে, বর্তমান জেলা সভাপতি সন্দীপ দার নেতৃত্বে আজ আমরা বিজেপি কর্মীরা বর্তমান শহরের দক্ষিণ বিধানসভার এই পথ অবরোধ করলাম। দুর্নীতিতে তৃণমূল কংগ্রেস আমরা পুলিশ আশ্বস্ত করার পরে পথ অবরোধ করলাম। গোটা বর্ধমান জেলা জুড়ে গত পরশু দিন যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের এবং যুব মোর্চার কার্যকর্তাদের উপর যে অতর্কিত হামলা করা হয় এবং তার পাশাপাশি বর্ধমান থানায় যে পুলিশের সংখ্যা কম পড়ে গেছে তার জন্য পুলিশ গোটা থানাটা চালাচ্ছে। এই তৃণমূলের ধারমাত বাহিনী, লাঠি বাহিনীরা সিভিকের কাজ করছে, কেউ কেউ কাজ করছে থানার কর্মী হিসাবে। তারা আমাদের নেতৃত্বকে, খোকনদাকে এবং আমাদের যে নেতৃত্ব ছিল দেবাশিস দা সহ কল্লোলদা সহ তাদেরকে বার করে দেয়। আমাদের এটাই ধিক্কার জানানো হয় যে আজকে শয়ে শয়ে মানুষ যাচ্ছে বর্ডারে, আমাদের আর্মি বর্ডারে দেশের জন্য প্রাণ দেবার জন্য, কিন্তু বর্ধমান প্রশাসন, বর্ধমান পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ এতটাই মানে যুগ জগন্নাথে পরিণত হয়ে গেছে, দুটো জগন্নাথে পরিণত। তারা তৃণমূলের সহযোগিতা নিচ্ছে, গ্রেপ্তার করা না হয় গত পরশু দিনের ঘটনায় কাউকে, কোনো তৃণমূল নেতাকে যদি গ্রেপ্তার না করে আমরা প্রতিদিন প্রতিনিয়ত আমরা এই কার্যক্রম করে যাবো।